ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল। সমস্ত রাশি অনুযায়ী ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে, তাহলে চলুন জেনে নেওয়া যাক। জানবো বৃশ্চিক রাশির মানুষদের জন্য ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে। ডিসেম্বর মাসে বহু প্রতীক্ষিত একটা জব, যেটার জন্য আপনারা মরিয়া হয়ে ওয়েট করছিলেন, সেই জবটা পাওয়ার যে একটা উইশ, সেটা কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় রয়েছে। যাকে বলে ড্রিম জব, এই মাসে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। কাজের জায়গায় এমন কোনো ভুল করবেন না যে ভুলটা কিন্তু পরবর্তীকালে আপনার এগেনস্টে কেউ ব্যবহার করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলুন। কাজের জায়গায় যদি একটু বেশি পরিশ্রম করেন, তাহলে দেখবেন আপনার যে সফলতাটা সেটা কিন্তু কেউ আটকাতে পারছে না। ওভারঅল কাজের জায়গায় কিন্তু এই মাসটা অনেকটা মাত্রায় বেটার বলা যেতে পারে। যারা বিজনেস করেন, বিজনেসের জন্য কোথাও ভ্রমণ এই মাসে আপনাদের হতে পারে, সে ভ্রমণটা কিন্তু বেশ ভালো হবে আপনার বিজনেসের জন্য। বিজনেসে যারা অনেক দিন ধরে ওয়েট করেছিলেন লোনের ব্যাপারটার জন্য, তাদের জন্য কিন্তু এই মাসটা ভালো। আপনারা খুব ইজিলি কিন্তু বিজনেসে এই মাসে লোন পেয়ে যেতে পারেন। জানবো অর্থনৈতিক পরিস্থিতিটা কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে বলবো, এই মাসটা কিন্তু প্রচণ্ড পরিমাণ চাপের। আপনার ফ্যামিলির লোকজনদের জন্য কিন্তু অর্থ ব্যয় হবে, সেটা কোনো মেডিকেল এক্সপেন্স হোক বা আপনাদের কোনো ইলেকট্রনিক জিনিস কেনার জন্য হোক, এই বিষয়ে কিন্তু অর্থ প্রচণ্ড মাত্রায় ব্যয় হবে। আপনারা যতটা চেষ্টা করবেন অর্থটাকে ধরে রাখার, ততটা কিন্তু অর্থটা এই মাসে আপনারা ধরে রাখতে পারবেন না। এর জন্য কিন্তু কোথাও গিয়ে আপনাদের একটু মানসিক চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় কিন্তু কোথাও গিয়ে অর্থ আপনাদের চুরি হওয়ারও একটা প্রবণতা দেখা দিচ্ছে। একটু নিজের অর্থগুলোকে যত্ন সহকারে রাখুন, নাহলে কিন্তু সে হয়তো অর্থ নিয়ে নিয়ে আপনাকে বলতে পারে কি আপনি অর্থ দেননি, এরকম সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। জানবো এ মাসে আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের ব্যাপারে বলতে গেলে এই মাসটা কিন্তু একটু চাপের। আপনাদের বুক সংক্রান্ত কোনো সমস্যা, কান এবং চোখ, এই বিষয়গুলো নিয়ে সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা স্মোক করেন তাদের জন্য বলবো, এই মাসটা একটু এইসব জিনিস থেকে নিজেকে দূরে রাখুন, নাহলে কিন্তু ঠান্ডা লাগার যে প্রবণতাটা, ঠান্ডা লেগে যে আপনাদের ব্রঙ্কাইটিস ব্যাপারটা বা চেস্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, নাহলে কিন্তু সেরকম কোনো বড় সমস্যা থাকছে না। জানবো লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, দুজনের মধ্যে কোথাও গিয়ে একটু সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। দুজনের মধ্যে কোথাও গিয়ে একটু মতবিরোধ তৈরি হতে পারে, সমস্যাগুলোর জন্য কোথাও গিয়ে আপনাদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে যাওয়া, এরকম সিচুয়েশান থাকতে পারে, এরকম সিচুয়েশান হওয়ার সম্ভাবনা থাকছে। লাভ লাইফ খুব একটা ভালো কিন্তু এ মাসে থাকছে না। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে না থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো, পার্টনার এমন কোনো একটা জিনিস ডিমান্ড করলো যেটা আপনি দিতে পাচ্ছেন না, সেই বিষয়টা নিয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে পার্টনারের সাথে একটু ভালোভাবে কথা বলুন, নিজের প্রবলেমগুলো শেয়ার করুন, তাহলে মনে হয় সেরকম কোনো সমস্যা নাও হতে পারে। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো, ওয়াইফের সাথে একটু সমস্যা রাইজ করতে পারে, ওয়াইফের অফিস সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে সমস্যা রাইজ করতে পারে। আপনাদের সন্তান যারা পড়াশোনা করে, সন্তানদের কেরিয়ার কিন্তু এই সময় ভীষণভাবে ভালো থাকবে, এটার জন্য কিন্তু আপনি নিজেকে অনেকটা প্রাউড ফিল করবেন যে আমার সন্তান অনেকটা পড়াশোনায় ভালো বা ভালো রেজাল্ট করেছে এই বিষয় নিয়ে। আপনি যদি এ মাসে কোনো ট্রিপের প্ল্যানিং করে থাকেন, সেটা কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকছে, যার ফলে কিন্তু কিছুটা মুড অফ থাকবে। আপনারা মায়ের থেকে যে কোনো বিষয়ে এই সময় হেল্প পেতে পারেন, যে কোনো সমস্যা নিয়ে মায়ের সাথে কথা বলুন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। জানবো এডুকেশান কেমন থাকবে না থাকবে। এডুকেশানের জন্য আমি বলবো সময়টা কিন্তু ভালো। যারা এতদিন ধরে এডুকেশানে বাধা পাচ্ছিলেন, তাদের জন্য সময়টা ভালো, তাদের এডুকেশানের সকল বাধা কিন্তু এই সময় কমে যাবে। এডুকেশানে খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় আপনারা পাবেন। বিশেষ করে স্কুল স্টুডেন্ট যারা পড়াশোনায় অমনোযোগী ছিল, তারা কিন্তু এই সময় খুব ভালো পারফর্ম করতে পারবে। ওভারঅল এডুকেশানের জন্য সময়টা কিন্তু ভালো। তাহলে বন্ধুরা, বৃশ্চিক রাশির মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। আজকে